कहते हैं कि अगर बांग्लादेश पे हीरो नंबर वन बनेगा तो कि बांग्लादेश बिल्कुल भारत और बांग्लादेश साथ में हमेशा दोस्तों की तरह रहे और बांग्लादेश और भी आगे बढ़े, जैसे जिस रफ्तार से कुवत से बढ़ा है वैसे आगे बढ़ता रहे और उस कुवत को ताकत दे रहे टाटा जैसी हमारे इंडिया की कंपनी, और हमें बहुत गर्व है ऐसी कंपनी पे। हीरो जैसे जैसे मधु भाई ने कहा, हीरो जैसे टाटा इंडिया में नंबर वन है। তো আমি রিকোয়েস্ট করছি যারা ভলেন্টিয়ার আছেন, লটারি আছে, আপনারা সবার জন্য অনেক লটারি থাকার কথা, লটারি আছে, সামনে নিয়ে আসো, আমি লটারিগুলো আপনাদের খাওয়ার পর পরে আগে দিয়ে দেবো। আমার নানা বাড়ি এবং এখানে আমাদের স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলায়। অবশ্যই আমরা পাবনার জন্য স্পেশাল কনসালশন করব এবং আজকে যারা বুকিং করবে তারা অবশ্যই নর্মালের চেয়ে অনেক বেশি পাবে। অত্যন্ত ভালো লাগে, যতবারই আমি আসি পাবনাতে মনটা ভরে যায়। আমি লটারিগুলো আপনাদের খাওয়ার পর পরে আগে দিয়ে দেবো। অনেকে বসে আছেন অনেকক্ষণ, আপনাদের লাখ কার্ড লাগে দেখবো, তো আপনারা খাবেন, কথা শুনবেন, লটারিতে জিনিসপত্র জিতে বাসা যাবে। আর প্রেসের জন্য আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকে, আমি দিয়ে নিব। তো প্রেসেন্ট মোটামুটি লটারি থাকতে পারে, গিফটও থাকতে পারে, বাট আমাদের প্রেস কজন আছে আমার তার লিস্ট আমার লাগবে, সে ক্যামেরা হোক, টিভি হোক, হোয়াট এভার, সেই নাম্বারটা আমি পাই, তাহলে আমি একটা প্ল্যানিং করে নিই। বলা হয় নতুন মডেল রেডিয়াল ট্যাশো, সেখানেও থাকবে 1,00,000 টাকা ছাড়, এবং এছাড়াও আমাদের ডিআইপি ক্যাবিনে রয়েছে ডিআর ও আর এক্স, যিনি সবসময় কাস্টমারের সংস্পর্শে আসতে পছন্দ করেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে উনি ঢাকা থেকে সকালে এসে, আরও যদি পাম্পের সমস্যা হয়, পাম্পের সমস্যা কেন হয় আমাদের, হয় ময়লা আসলে, পানি আসলে, চেঞ্জ করে নতুন পাম্প দেওয়া হবে, এবং আপনার রয়েছে, আমাদের টিম রয়েছে, তারা এখানে রয়েছে, পুরো পরিবার রয়েছে আমাদের সঙ্গে, আমাদের টাটা মোটরস এর মধ্যে রয়েছে ইভেন ফাইল ক্লোজ, যখন আমরা কাস্টমাররা ফাইল ক্লোজ করছি বিভিন্ন
আমি চাইবো আপনারা এখানে ডিসপ্লে করা আছে গাড়িগুলো বাসেছে বা এমন সেন্সেছে আপনারা গাড়িগুলো দেখবেন এই না আটা দুই দিন পরে চলবে আগামী কালও চলবে আমি আপনাদেরকে বিভিন্ন গাড়িগুলো দেখানোর অনুরোধ করব খেয়াল করেছে যে কেউ বাদ পড়ে থাকেন কেন আমাকে জানান ठीक रहेगा लेकिन थोड़ा सा ध्यान दीजिए क्योंकि आपके सामने बहुत सारे गेस्ट आए हुए हैं सीनियर और मैं उनको भी संबोधित करना चाहूंगा हमारे जो चीफ गेस्ट है मोहम्मद मुशर्रफ हुसैन साहब जो चेयरमैन है हुजूरा साहब 99% आने का टाका दी है ये बहुत बड़ी बात है दो टाका के पार्ट के लिए वो गाड़ी ऑफ रोड हो सकती है सर्विस की रिक्वायरमेंट बहुत ज्यादा है तो हम जहाँ भी गाड़ियाँ बहुत धन्यवाद थैंक यू वेरी मच शुक्रिया बहुत अच्छा लग रहा है मैं तो इंडिया से अभी आया हूँ कल आया और वहाँ पर अभी हमारा एक त्यौहार होता है आप लोगों को मालूम है दीपावली दिवाली तो बहुत ही मुकद्दस और बहुत ही पर्व त्यौहार होता है और इंडिया की तरफ से हम सब की तरफ से आप सबको हैप्पी दिवाली और अल्लाह से कामना करते हैं कि बांग्लादेश बिल्कुल भारत और बांग्लादेश साथ में हमेशा दोस्तों की तरह रहे और बांग्लादेश और भी आगे बढ़े जैसे जिस रफ्तार से कुवत से बढ़ा है वैसे ही आगे बढ़ता रहे और उस कुवत को ताकत दे रहे टाटा जैसी हमारे इंडिया की कंपनी और हमें बहुत गर्व है ऐसी कंपनी पे हीरो जैसे जैसे मधु भाई ने कहा हीरो जैसे टाटा इंडिया में नंबर वन है इसी तरह हीरो इंडिया में भी नंबर वन है और बल्कि विश्व में सबसे बड़ी कंपनी 20 साल से वर्ल्ड नंबर वन टू व्हीलर कंपनी और बहुत अच्छा लगता है जब इंडिया में जब भी मजदूर साहब की बात होती है तो लोग कहते हैं कि अगर बांग्लादेश में हीरो नंबर वन बनेगा तो यही आदमी है जो बना देगा और आप लोगों का सपोर्ट इनको चाहिए मेरे साथ एक बार कहिए हीरो देश बांग्लादेश हीरो देश हीरो देश नमस्ते नमस्कार आदाब सफल प्रशंसा महान আল্লাহ রাব্বুল আলামিনের বিনয় এবং নিজের রূপে সবার কাছে পৌঁছে দিকে নাম টাটা আজকে এই 25 তারিখ বিলোন মেলা প্রদর্শন গাড়ির মেলা এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের পরিচিত লোক তাদের জন্য কি গিফট গিফট জমার জন্য থ্যাংক ইউ আপনাকে ওয়েলকাম জানাই এয়ার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ রয়েছেন একই সাথে শফিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর স্বত্বাধিকারী শফিক ভাই আরো একজন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের পার্টনার শফিক ভাই আছে আমাদের একজন স্পেশাল আছে তাকে থ্যাংক ইউ তাকে হেল্প দিতে সময় লাগে আছে এই গ্রামটাকে সমস্যা শুধু পাবনায় নয় এইটা সারা বাংলাদেশে একটা বড় সমস্যা আমি যে দেখতে পাচ্ছি আপনারা সমিতি ফর্ম করেছে খুব তাড়াতাড়ি এই সমিতি থেকে আমার কাছে চিঠি দেওয়া লাগবে আমি এটাকে আরো সিলেট তারপরে নেত্রকোনা অনেক জায়গাতে কিন্তু এই সমস্যা হচ্ছে এই সমস্যাটার সমাধান আপনারাই আমাদেরকে বলতে হবে যে সমস্যাটা কোথায় কোথায় আছে কি কি কারণে আপনাদেরকে আটকাচ্ছে একটা হচ্ছে বালু তোলা সমস্যা তার একটা এনভায়রনমেন্টে আওয়াজে আছে কনস্ট্রাকশন হচ্ছে আমাদের এয়ারপোর্টের তো বালুর পর বালু আসতেছে কোনো সমস্যা হচ্ছে না তো নিশ্চয়ই কোনো জায়গায় গ্যাপ আমাদের আছে যেটা আমরা জানি না আমি দরকার আপনাদের কাছ থেকে পয়েন্টসগুলো আমি এটা এনি লেভেলে নিতে পারবো কারণ আমি তো আবার বাংলাদেশ অটোমোবাইল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ভারত বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট সেই হিসাবে আমার অনেকখানি সুযোগ আছে আপনাদের এই সমস্যাগুলো বলে দেওয়ার জন্য তো আপনারা আমি দেশবাসীর থেকে সারা দেশ থেকে যেখানে যেখানে দাম ট্রাকের অ্যাসোসিয়েশন আছে আমি সবাইকে ঢাকায় খুব তাড়াতাড়ি ডাকবো ঢাকায় নিয়ে
আমরা আলোচনা করে সরকারের কাছে সলিউশন দেবো। আমরা তো নিজেরাই সরকার, তা আমরা আমাদের কি দাবি দেবো? আমরা সলিউশন দেবো আপনার কথা দিচ্ছি, তাই না? আপনারা দেখেন তারপরে এই যে আমাদের ওই অ্যাটমিক এনার্জি যে রূপপুর নিউক্লিয়ার প্ল্যান্ট, ওখানে আমি প্রথম চিন্তা করেন না, আপনারা আমাকে কাগজগুলো দেন, আমরা অ্যাজ এ গ্রুপ সরকারের সাথে বসবো, বসে আমরা সলিউশন দেবো, বুঝাতে হবে। আর আমরা আবার বুঝে সরকারের সাথে বসবো, উই ক্যান সিট ইন এনি লেভেল, একসাথে আমরা থাকলে আমরা যে কোনো লেভেলে বসে আমরা সিদ্ধান্ত করতে পারি। बहुत सालों से आपका भी धन्यवाद व्यक्त करना चाहूंगा कि आप इतना कितने समय